দর্শক, স্বাগত জয়স্পিক্সে। দুনিয়াটা যদি স্বাভাবিক থাকতো, তাহলে এই মুহূর্তে ইস্তানবুলের অলিগলি ভরা থাকতো ইংরেজদের দিয়ে, কারণ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং চেলসি, দুই ইংলিশ ক্লাব। লন্ডন এবং ম্যানচেস্টার ইংল্যান্ডের সবচেয়ে বড় দুই সিটির দুটি ক্লাব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, খেলাটা এই করোনার কারণে ইস্তানবুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে করোনার প্রাদুর্ভাব কিছুটা কম এরকম একটা দেশে, পর্তুগালে। পর্তুগালের পর্তুতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। প্রথমবারের মতো শিরোপা জিতবে ম্যানচেস্টার সিটি, তারা ফাইনালেই উঠল এই প্রথমবার। আর চেলসি যদি জেতে, তাহলে চেলসির সেকেন্ড চ্যাম্পিয়ন্স লিগ জেতা হবে এটি। 2012-তে তারা একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। কারা জিতবে, সিটি না চেলসি, সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমে আসি দুই দলের দুই গোলকিপার প্রসঙ্গে। ম্যানচেস্টার সিটি নাম্বার ওয়ান এডারসন মোরেস, ব্রাজিলিয়ান এই গোলকিপার পেপ গার্দিওলার অধীনে বেশ ধারাবাহিক পারফর্মার। আর ওদিকে চেলসির গোলকিপার এডওয়ার্ড মেন্ডি, এই মৌসুমেই তিনি চেলসিতে এসেছেন এবং তিনি দলে যোগ দেওয়ার পর চেলসির চেহারা অনেকটাই পাল্টে গেছে এবং অন্যতম সেরা পারফর্মার এবারের ইংলিশ মৌসুমে গোলকিপার হিসেবে। এই জায়গাটায় কেউ কারো চেয়ে এগিয়ে পিছিয়ে নেই আমার মতে। এবার আসি সেন্টার ব্যাক পজিশনে। চেলসি সেন্টার ব্যাকদের মধ্যে ব্রাজিলিয়ান অভিজ্ঞ থিয়াগো সিলভা, তিনি অবশ্যই খেলবেন যদি ফিট থাকেন, তার সঙ্গী কে হবেন, ক্রিস্টেনসেন, কোটজুমা নাকি রুডিগার? আমার ধারণা টমাস টুখেল রুডিগারকেই খেলাবেন। যদি রুডিগারকে না খেলান, থার্ড অপশন হচ্ছে গিয়ে আমার মনে হয় কোটজুমা, তারপরে ক্রিস্টেনসেন। ওদিকে ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলা রুবেন ডিয়াসকে তো খেলাবেনি। রুবেন ডিয়াসকে বলা হচ্ছে এই মুহূর্তে বিশ্বের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার। রুবেন ডিয়াসকে বলা হচ্ছে এই মুহূর্তে বিশ্বের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার। তুলনা করা হচ্ছে যে তিনি ভার্জিল ভ্যান ডাইকের চেয়েও ভালো। এবার ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জেতার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই রুবেন ডিয়াস। কথায় আছে, যাদের ডিফেন্স ভালো, ডিফেন্স বেটার, তারাই কিন্তু চ্যাম্পিয়ন হয় শিরোপা জিতে। স্ট্রাইকাররা ম্যাচ জেতায়, কিন্তু শিরোপা জেতায় হচ্ছে গিয়ে ডিফেন্ডাররা। এই ক্ষেত্রে রুবেন ডিয়াসের কারণে চেলসির চেয়ে অবশ্যই সিটি কিছুটা এগিয়ে থাকবে। আবার থিয়াগো সিলভার অভিজ্ঞতার কথা বললেও হবে না, কিন্তু বড় ম্যাচে অভিজ্ঞতা একটা পার্থক্য গড়ে দেয়। তো রুবেন ডিয়াসের সঙ্গী কে হবেন সেন্টার ব্যাকে? এখানে বেশ কয়েকজন বিকল্প আছেন পেপ গার্দিওলার হাতে, জন স্টোনস, নাথান অ্যাকে এবং আইমারিক লাপোর্ত। আমার মনে হয় লাপোর্তকেই এগিয়ে রাখবেন পেপ গার্দিওলা। লাপোর্ত যদি কোনো কারণে না খেলতে পারেন, তাহলে জন স্টোনস, এরপর একে। আর দুই দলের দুই উইং ব্যাক, যাদেরকে আমরা বলি রাইট ব্যাক, লেফট ব্যাক, যারা আক্রমণেও যান আবার ডিফেন্সও সামলান, এদের মধ্যে চেলসির অবশ্যই বামপাশে খেলবেন বেন চিলওয়েল। চিলওয়েলকে না খেলালে অবশ্যই মার্কোস আলোনসো। আর এদিকে অ্যাসপিকুলেটা অধিনায়ক দলটির, আমার মনে হয় তিনি অনেকটা সেন্টার ব্যাকের দায়িত্ব পালন করবেন এবং তার সামনে রাইট ব্যাক হিসেবে খেলানো হবে আমার মনে হয় রিস জেমসকে। ওদিকে ম্যানচেস্টার সিটির দুই উইং ব্যাক, আমার ধারণা বেঞ্জামিন মেন্ডি যদি ফুল ফিট থাকে, তাহলে মেন্ডিকে বাম পাশে খেলানো হবে, আর মেন্ডিকে না পাওয়া গেলে জিনচেঙ্কো ডান পাশে, কাইল ওয়াকারকে যদি না খেলানো হয়, তাহলে সেকেন্ড অপশন হিসেবে অবশ্যই আছে জোয়াও ক্যান্সেলো, রুবেন দিয়াসের পর্তুগিজ সতীর্থ। এই জায়গাটায় আমার মনে হয় যে দুই দলই মোটামুটি ব্যালেন্স আছে, কিন্তু একটা জায়গায় আমি সিটির চেয়ে চেলসিকে এগিয়ে রাখব, সেই জায়গাটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড। ডিফেন্সিভ মিডফিল্ডে চেলসির আছেন আমার মতে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার এনগোলো কান্তে। ফ্রান্স যে বিশ্বকাপ জিতেছে, চেলসি যে সিটিকে টুখেলের আন্ডারে দুবার হারিয়েছে গত কয়েক মাসে, এবং সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে দাপটের সঙ্গে জিতেছে,
চেলসি, এর পেছনে প্রায় পুরো কৃতিত্বই হচ্ছে গিয়ে এনগোলো কান্তের। হি রানস লাইক এ মেশিন, এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়ে নেওয়া, প্রতিপক্ষের খেলা নষ্ট করে দেওয়া, সাথে পুরো মাঠ জুড়ে তার বিচরণ এবং খেলাটা গড়ে দেওয়া, এই সব কাজেই এনগোলো কান্তে সিদ্ধহস্ত এবং অন্যদের চেয়ে অনেকটাই বেটার। যদি দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার খেলায় চেলসি, তাহলে কান্তের সঙ্গী হবেন হয় জর্জিনিয়ো নাহলে কোভাচিচ, আর ওদিকে রদ্রিগো তুলনায় অনেকটা ইয়াং ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার। রদ্রিগোর সঙ্গে কি ফার্নান্দিনিয়োকে দেখা যাবে? 36 বছর বয়সী, দেখা যেতে পারে যদি দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার পেপ গার্দিওলা খেলায়, আমার মনে হয় না খেলাবেন। আর ওদিকে ক্রিয়েটিভিটির দিক থেকে আমি ম্যানচেস্টার সিটিকে এগিয়ে রাখব। কেভিন ডি ব্রুইনা, আনডাউটেডলি তিনি বিশ্বের সেরা মিডফিল্ডার। তুলনা করা হয় কে সেরা, আন্দ্রেস ইনিয়েস্তা নাকি কেভিন ডি ব্রুইনা, এটা নিয়ে তর্ক করা যাবে আরেক দিন। কিন্তু সিটি এবং চেলসির মধ্যে সিটিকে অনেকখানি এগিয়ে রাখবে ক্রিয়েটিভিটির কারণে এই কেভিন ডি ব্রুইনা। তিনি খেলাটা এমনভাবে করে দেন, এমন সব পাস দেন যেগুলো আসলে অবিশ্বাস্য, এবং নিজেও গোল করেন, শুধু গোল বানিয়ে দেন তা না। সঙ্গে আছেন এই মৌসুমের সেনসেশন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোরেন। ডেভিড সিলভা চলে যাওয়ার পর পেপ গার্দিওলা এই ফিল ফোরেনের উপরে বাজি ধরেছিলেন, এবং গার্দিওলার আস্থার প্রতিদান ফোরেন কিভাবে দিয়েছেন যারা ফুটবলের খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন। এবং ফোরেন খুব গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন, আর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো একটা স্টেজে তিনি অবশ্যই নায়ক হতে চাইবেন। আমার ধারণা কেভিন ডি ব্রুইনার সঙ্গে ফিল ফোরেন, আর ওদিকে বার্নার্ডো সিলভা আরেকজন প্লেমেকার, এদেরকে খেলা হবে। আর ফ্রন্টে থাকবেন হচ্ছে গিয়ে রিয়াদ মাহরেজ, গ্যাব্রিয়েল জেসুস এবং রাহিম স্টার্লিং। আগুয়েরো ফুল ফিট থাকলে আগুয়েরোকেও স্টার্ট করানো হতে পারে, তবে তিনি অবশ্যই মাঠে নামবেন। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েই আগুয়েরো ম্যানচেস্টার সিটি ছাড়তে চাইবে, এবং পেপ গার্দিওলা চাইবেন এই সিটি গ্রেটকে একটি শিরোপা দিয়ে বিদায় দিতে। সেটা যদি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হয়, দলের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হয়, এর চেয়ে ভালো আর কি হতে পারে? ক্রিয়েটিভিটির জায়গাটা এবং আক্রমণ ভাগে সিটির চেয়ে চেলসি কিছুটা পিছিয়ে আছে বটে, কিন্তু সেই ব্যবধানটা খুব বেশি যে সেটা আমি বলবো না। হাকিম জিয়েচ খুবই ক্রিয়েটিভ একজন মিডফিল্ডার, এরপরে আছেন মেসন মাউন্ট, ইয়াং এই প্লেয়ার ফিল ফোরেনের মতোই তিনিও পারফর্ম করে যাচ্ছেন, অসাধারণ খেলছেন এই মৌসুমে। এছাড়া কাই হ্যাভার্টজ আছেন জার্মান, তিনি টুখেলের আন্ডারে ফর্মে ফিরেছেন এবং নিয়মিতই খেলছেন। ক্রিস্টিয়ান পুলিসিক যুক্তরাষ্ট্রের এই অ্যাটাকার, তিনিও ব্যবধান গড়ে দিতে সক্ষম। আর টিমো ওয়ার্নার আমি ফ্লপই বলবো চেলসির হয়ে এখনও পর্যন্ত, কিন্তু নির্দিষ্ট দিনে, তার দিনে তিনি কিন্তু ব্যবধান গড়ে দিতে পারেন। আমার ধারণা পেপ গার্দিওলা 4-3-3 এই ফর্মেশনে খেলাবেন, এবং ফলস নাইন হিসেবে খেলাবেন রিয়াদ মাহরেজকে। একটা ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার জন্য আলজেরিয়ান মেসি বলে পরিচিত এই উইঙ্গার যথেষ্ট, আমরা দেখেছি, অনেকবার দেখেছি। লেস্টারকে তিনি প্রিমিয়ারশিপ জিতিয়েছিলেন, এরপর সিটির হয়েও যখন যেরকম দরকার ঠিক সেই পারফরমেন্সটাই তিনি ডেলিভারি দিচ্ছেন সবসময়। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের কথাই মনে করুন না, পিএসজির বিপক্ষে। আর ওদিকে আমার ধারণা থমাস টুখেল দল সাজাবেন 5-3-2 এই ফর্মেটে। এবার আসি দুই কোচের কথায়। আমরা জানি পেপ গার্দিওলা নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ফুটবল ব্রেইন এবং সর্বকালের সেরা কোচদের একজন তিনি হয়ে গেছেন। সিটিকে অনেক কিছুই জিতিয়েছেন, শুধু চ্যাম্পিয়ন্স লিগটাই জিততে পারেননি। এমনকি বায়ার্ন মিউনিখেও তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি, সর্বশেষ 2011 সালে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন। তিনি অবশ্যই অবশ্যই মুখিয়ে আছেন একটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্যে, কারণ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার কাছে অন্য সব ট্রফির কোনো তুলনাই হয় না ক্লাব ফুটবলে। একই দুঃখ কিন্তু টমাস টুখেলেরও আছে, তিনি গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজিকে নিয়ে ফাইনালে হেরেছিলেন বায়ার্ন মিউনিখের কাছে। তবে টুখেল মেন্টালি কিছুটা কিন্তু উৎফুল্ল থাকতে পারেন, পজিটিভ থাকতে পারেন, এই কারণে তিনি চেলসির দায়িত্ব নেওয়ার পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে চেলসি দুটি ম্যাচ খেলেছে, এফএ কাপের সেমিফাইনাল একটি এবং প্রিমিয়ার লিগে একটি, দুটি ম্যাচেই
খুবই কনফিডেন্টলি সিটিকে চেলসি হারিয়েছে। সেদিক থেকে পুরো দলই একটা মেন্টাল অ্যাডভান্টেজে থাকবে, কিন্তু সিটির মতো একটি দল, পেপ গার্দিওলার মতো একজন ম্যানেজার টানা একটা দলের বিপক্ষে হারবে, একজন ম্যানেজারের বিপক্ষে হারবে, এটাও কিন্তু হয় না। সে কারণেই আমি বলছি, দলীয় শক্তির বিবেচনা নিয়েও এবং দুই দলের সাম্প্রতিক ফর্ম এই বিবেচনায় নিয়েও আমার মনে হয় ম্যানচেস্টার সিটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে যাচ্ছে। চেলসি তাদের খেলা সবশেষ চারটা ম্যাচে তিনটাতেই হেরেছে, তবে এটাও ঠিক লিগ শেষ হওয়ার পরে সপ্তাহ দুয়েক তারা সময় পেয়েছে মেন্টালি রিফ্রেশ হওয়ার জন্য, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতির জন্য। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার সিটি অবশ্যই ফেভারিট, কিন্তু এনগুলো কন্তে তার সেরাটা যদি দিতে পারেন এবং দল হিসেবে চেলসি যদি উজ্জীবিত হতে পারে এবং সব ডিপার্টমেন্টের খেলোয়াড়রা যদি লড়াকু হতে পারেন, সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটির কপাল পুড়তেও পারে এবং চেলসি জিতে যেতে পারে তাদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।